আসসালামু আলাইকুম দর্শক, আজকের এই ভিডিওতে বাংলাদেশে ঘটে যাওয়া কিছু সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক শ্রোতা, বাংলাদেশে এখন একটা ব্যাপার নিয়ে আলোচনা সমালোচনা সব জায়গাতে, মানববন্ধন আন্দোলন, সেটা হচ্ছে ধর্ষকদের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড। আর এই জন্য বাংলাদেশের বিভিন্ন উপর মহলের লোকজনও ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, ভিডিও আপলোড করছে, বিভিন্ন বার্তা প্রকাশ করছে। তো আমাদের সবার প্রিয় এবং এখন অনেকের অপ্রিয় মানুষ হয়ে গেছে অনন্ত জলিল সাহেব। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটা ভিডিও আপলোড করেছে এবং সেই ভিডিওতে তিনি বলেছেন যে ধর্ষণের জন্য মেয়েদের পোশাক দায়ী। আপনাদের কি মনে হয়? তো আমি আপনাদেরকে ভিডিও শুরুতে প্রশ্ন করতে চাই, আপনাদের কি মনে হয় ধর্ষণের জন্য কি শুধুমাত্র পোশাক দায়ী? তো এই ভিডিওটা আপলোড করার পরপরই ম্যাক্সিমাম মানুষ আছে যারা এই অনন্ত জলিলকে ধুয়ে দিতেছে। তো আজকে দেখলাম তিনি তার কথার কারেকশন করেছে, কিন্তু তিনি যে ভুল করেছেন বা ভুল কথা বলেছেন, মানুষদেরকে বুঝাইছেন, সেটা নিয়ে কোনো ক্ষমা টমা চায় নাই, জাস্ট কারেকশনমূলক একটা ভিডিও আপলোড করেছেন। তো তারা এখন বড় সড় ব্যাপার স্যাপার, তাদেরকে নিয়ে আলোচনা করতেও ভয় লাগে। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার মনে হয় যতটুকু, ভাই আমার আবার ভাইরাল করে দিয়েন না, আমার যতটুকু মনে হচ্ছে আমি বলতেছি, ওকে, আমার মনে হয় শুধুমাত্র পোশাক না, শুধুমাত্র পোশাক না, পোশাকও এখানে কিছু একটা ফ্যাক্টর, মন মানসিকতার ব্যাপার আছে, তারপরে পারিবারিক শিক্ষার ব্যাপার আছে, সামাজিক ব্যবস্থার ব্যাপার আছে, আইন প্রয়োগের ব্যাপার স্যাপার আছে, রাষ্ট্রের কিছু দায়িত্ব আছে, মানে অনেক ব্যাপার স্যাপার জড়িত, যেটার কারণে ধর্ষণ বেড়ে যাচ্ছে। তো আমাদের অবশ্যই মেইন ব্যাপারটা আমরা যেটা এখন ফোকাস করতেছি যে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। ওকে, অনন্ত জলিল ভাই বলতেছে যে মেয়েদের পোশাকই সব কিছুর জন্য দায়ী। আরে ভাই, আপনি সিনেমাতে যে আইটেম গান টান থাকে সেগুলোতে কি পোশাক পরান? হ্যাঁ, আর বর্ষা আপু যেগুলো পরে সেগুলা কি সবগুলোই কি ভালো হিজাব টিজাব পরে আসে, বোরকা পরে আসে বর্ষা আপু? তারপরে আপনি যেসব আপনার গার্মেন্টস আছে সেখানে কি সব পোশাক আপনি তৈরি করেন? বাইরের দেশে যে পাঠান, আপনি কি বোরকা তৈরি করেন কি ভাই? কমেন্ট বক্সে লিখবেন। ভাই অনন্ত জলিল ভাইরে বলতেছে কমেন্ট বক্সে লিখবেন, উনি সম্মানিত ব্যক্তি না? তো আমি আজকে কিছু ভিডিওর উপরে রিয়াকশন দিব, মানে অপু ভাই দেখলাম যে এই রাগ করতেছেন কে, অপু ভাই দেখলাম যে এই ধর্ষণ নিয়ে কিছু মেসেজ দিয়েছে, টিকটক বানাইছে, তা আমরা আমি বিশেষ করে আমি কপি করার চেষ্টা করবো, দেখি তার মতো ডায়ালগ দিতে পারে কিনা। ওকে অপু ভাই বলেন। হে শুনে রাখো তোমরা, তোমরা শুনে রাখো, আমার জীবনে যদি কখনো সুযোগ আসে আমি এমপি মন্ত্রীদের মেয়েকে ধর্ষণ করব, তাতে আমার ফাঁসি হোক নো প্রবলেম, আমার কোনো দুঃখ নেই। তবে একটাই কথা বলি, তারপর থেকেই দেখবেন যে ধর্ষণের সঠিক বিচার হচ্ছে। দূর অপু ভাই, এর সে ভালো আমি আমি বলতে পারি, এর সে ভালো আমি বলতে পারি, আমি বলে দিচ্ছি, আমি দেশের এমপি মন্ত্রী বড় বড় পর্যায়ের লোকদের মেয়েদেরকে ধর্ষণ করতে চাই, আমার ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড হোক, দেশে নতুন আইন সৃষ্টি হোক, আমার সাজা দেখে যাতে সাধারণ মানুষজন বলে এই দেশে ধর্ষণ করলে এমন শাস্তি হবে, এইটা স্বাধীন দেশ, আমাকে এমনভাবে শাস্তি দেওয়া হোক যা ধর্ষকরা দেখে তাদের বুক কেঁপে ওঠে, আমাদের মা বোনদের দিকে নজর দিতে তাদের ভয় লাগে। কেমন দিলাম? নেক্সট অপু ভাই কি ডায়লগ দেয় দেখি। সেনাবাহিনী আছে কিন্তু ক্ষমতা নেই, সাংবাদিক আছে কিন্তু ভালো প্রচার নেই, ধর্ষক আছে কিন্তু বিচার নেই, স্বাধীন দেশে আছি কিন্তু স্বাধীনতা নেই। সেনাবাহিনী আছে তার ক্ষমতা নাই, সাংবাদিক আছে তার প্রচার নাই, সংবাদ মাধ্যম আছে প্রচার নাই, আমরা স্বাধীন দেশে আছি কিন্তু স্বাধীনতা নাই, এটা গর্জন সহকারে বলতে পারলাম না, সরি। নেক্সট গান টান বাদ দাও, ধর্ষণ করতে বর্জন, আরে ধর্ষণ করতে বর্জন, বাংলাদেশ করো গর্জন, ধর্ষণ করতে বর্জন, বাংলাদেশ করো গর্জন, ধর্ষণ করতে বর্জন, বাংলাদেশ। চাষিবাগ মুসলমানের দেশে একজন মাদ্রাসার শিক্ষক তার ছাত্রীকে দরজা বন্ধ করে ধর্ষণ করে, হে শান্তিতে থাকিও মানুষত্ব। চর দিতে পারবো না, এটা কপি করবো না আমি। আরে সাউন্ড টাউন বন্ধ করো তো ভাই।
মাননীয় প্রধানমন্ত্রী বেয়াদবি মাফ করবেন, ভাগ্যিস আপনার হাজার হাজার সিকিউরিটি আছে, নইলে আপনিও ধর্ষকের চোখে একজন নারী। মাননীয় প্রধানমন্ত্রী, ভাগ্যিস আপনার হাজার হাজার সিকিউরিটি আছে, না হলে আপনি ভাবতে পারছেন যে ধর্ষকের চোখে কিন্তু আপনিও একটা নারী। কি রে ভাই, আমার ডেলিভারি ভালো হচ্ছে না মনে হয়, না তো জাস্ট আমি তার কথাগুলো কপি করার চেষ্টা করলাম এবং তার মতো গর্জন দেওয়ার চেষ্টা করলাম, জানি না কতটুকু হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।